নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং এ সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা পায়েসি রেসিপি আপনাদের করে দেখাবো খুব সহজে। আমাদের বাড়ির গরুর দুধ দিয়েই পায়েসটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে করবেন সাবস্ক্রাইব, পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার ভিডিও নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। চলুন তাহলে বন্ধুরা, আমি পায়েসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি উনুনটাকে জ্বালিয়ে নেব। আর এখানে পায়েসটা বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। পায়েসটা বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল 100 গ্রাম, নিয়েছি 300 গ্রাম বাতাসা, 2 তেজপাতা, 5-6 এলাচ, কিশমিশ, কাজু, ঘি নিয়েছি, আর নিয়েছি 1.5 লিটারের একটু বেশি গরুর দুধ। প্রথমে চালটাকে ধুয়ে নেব। আগের ভিডিওতে আমি বলছিলাম মা ডিজিটাল মেশলা বানিয়েছে, দেখুন আমাদের এইভাবে পেপার দিয়ে মেশলা বানিয়ে ধান সিদ্ধ করেছে। মেশলাটা কিভাবে বানিয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, চালগুলো ধুয়ে নিয়েছে এইভাবে পরিষ্কার করে। এবার চালগুলো একটা চালনের মধ্যে দিয়ে দেব, চালগুলো একটা চালনের মধ্যে দিয়ে জল ঝরাতে দিয়ে দেব। আর এদিকে উনুনটা জ্বলে গেছে, কড়াই বসিয়ে দেব। দুধটা আগে থেকে ছেঁকে রেখেছি, দুধটাকে দিয়ে দেব। বন্ধুরা, সারাদিন এত কথা বলে মাথা খারাপ করে দেয়, ভোর 5টা থেকে ঘুম ভেঙে যায়, সেখান থেকে গুড মর্নিং বলতে শুরু করে। এর নাম পিকু। এর আগে আমি পেঁয়াজ পোস্ত যে রেসিপিটা ছেড়েছিলাম সেই রেসিপিতে দেওয়া আছে এর কথাগুলো। এত সুন্দর কথা বলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওই রেসিপির মধ্যে এই কথাগুলো দেওয়া আছে, এর ভিডিওটাও অ্যাড করা আছে। পিকু দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভ পাখিটা, অবলা জন্তুরাও কতটা অ্যাক্টিভ হয় দেখুন। পিকু অপেকু, বাবা মামা কি না বললে হয়, সব কথা বলতে পারে। পিকু শোনো তুমি, হ্যাঁ তুমি পিকু, সবে তো 1 বছর বয়স, ওই জন্য সামনে কথা বলে না। অপেকু বাবা বাবা
চালটাকে জল ছড়িয়ে নিয়েছি, কতটা ঝরঝরে হয়ে গেছে চালটা। এবার চালটাকে একটু ঘি মাখিয়ে নেব। কিছুটা পরিমাণে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দেব। দিয়ে চালটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। ঘিটা দিয়ে চালটা মাখানো হয়ে গেছে, এবার চালটাকে রেখে দেব। আর এদিকে দুধটা ফুটে উঠেছে। দুধটা কিছু সময় ফুটিয়ে নিয়েছি, এবার চালগুলোকে দিয়ে দেব। আমি আজকে এই পায়েসের মধ্যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না। ফুল ফ্যাট মিল্ক নিয়েছি বলে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না। যদি আপনারা প্যাকেট দুধে বানান তাহলে একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। দেখুন চালটা অনেকটা ফুলে ফুলে উঠেছে। এবারে এই কাজু আর কিশমিশগুলো ধুয়ে নিয়ে দিয়ে দেব। কাজু আর কিশমিশটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ অনেক সময় নোংরা থাকে বাইরের জিনিস। আর এখন তো প্রচুর ভাবে বাইরে করোনা, সবকিছু ধুয়ে ব্যবহার করাই উচিত। আর দুটো তেজপাতা নিয়েছি, তেজপাতা দুটোকেও দিয়ে দেব। আর চার পাঁচটা এলাচ নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, এলাচগুলোকেও দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন পায়েসটা একদম পুরোপুরি প্রায় প্রায় রেডি হয়ে গেছে, আর পায়েসের চালটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে বাতাসাগুলোকে দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝেই দেবেন কেমন মিষ্টি খান আপনারা। বাতাসাগুলো দেওয়ার পরে একটু পায়েসটা হালকা নরম হয়ে যাবে, আর একটু ফুটিয়ে তারপরে নামাবে। ঘিটা দেওয়ার জন্য চালগুলো ঘাটলো না, কত সুন্দর গোটা গোটা আছে। পায়েসের চাল একটু গোটা গোটা হলেই ভালো লাগে বেশি খেতে, আর ভীষণ ভালো একটা স্মেল বেরোচ্ছে ঘিটা দেওয়ার জন্য। আর গোবিন্দভোগ চালের তো স্মেলটাই অন্যরকম। নিবুননে রেখে দেবো, বাতাসাটাও গলে যাবে, আর পায়েসের চাল যতটুকু মানে হালকা যতটুকু শক্ত হবে ততটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় একটু চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা পায়েসটা এখন হয়ে গেছে। বাতাসাটা দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম কম আছে। এই অবস্থাতেই পায়েসটা নামিয়ে দেব, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পায়েসটা এই পজিশনে নামিয়ে নেব। পায়েসটা থেকে ভীষণ ভালো একটা স্মেল বেরোচ্ছে।
এর থেকে বেশি আর জাল দেবো না, কারণ পায়েসটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে অলরেডি। পায়েসটাকে আমার আমি নামিয়ে নিচ্ছি। পায়েসটাকে একটা পাত্রে আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা পায়েসটা কত সুন্দর হয়েছে নামিয়ে নেওয়ার পরে। এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। একটা কাঁসার বাটি নিয়েছি, কাঁসার বাটিতে তুলে নেব। আর পায়েস টায়েস হলে সবসময় কাঁসার জিনিসেই বেশি ভালো লাগে দেখতে। আজকে আমি আর পায়েসটা খেয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, এখন প্রচুর গরম আছে পায়েসটা, আর এরপরে সন্ধে হয়ে যাবে, ভিডিও তুলতে পারবো না। তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে করবেন সাবস্ক্রাইব, পাশে থাকা অল বাটনটি প্রেস করে নেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই করোনার সময় ভালো থাকবেন।